নমস্কার বন্ধুরা গল্পকথ কৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই বুদ্ধদেব গুহর কোন উপন্যাস পড়ার জন্য আমাকে অনুরোধ করেছিলেন আজকে তাই শুরু করছি কোজাগড় উপন্যাসের প্রথম পর্ব তখন গধুলির আলোয় জঙ্গল পাহাড়ের অসমান দিগন্তের উপরের সমস্ত আকাশ এক বিধুর লালিমায় ভরে উঠেছে চলে যাওয়া বাসটার পিছনে পিছনে কিছুক্ষণ লাল মেঘ বাসটাকে তাড়া করে গিয়ে এলোমেলো হয়ে পথের পাশের গাছগাছালিতে পাথরে থিতু বাস থেকে নেমে একটু হাঁটতেই মানিয়ার সঙ্গে দেখা ও শাল জঙ্গলের ভিতরে সুরিপথ বে এসে এক বোঝা কাঠ কাঁধে নিয়ে বড় রাস্তায় উঠল মানিয়া মানে মানি ওরাও বললো কোথায় গিয়েছিলে বাবু ডালটনগঞ্জ তোমার জন্য একটা মুরগি এনেছিলাম সকালে এই কিন্তু তিতলি বলল বাবু মুরগা রাখতে বলে যায়নি আমি রাখতে পারবো না ভালোই হয়েছে ঔরঙ্গাবাদ থেকে আমার যে মেহমানদের আসার কথা ছিল তারা আসবেন না ওটা তুই কালকের দহরের হাতে বিক্রি করে দিস ভালো দাম পাবি আমাকে তো সস্তা দিয়ে দিতিস তোমার কথা আলাদা ভালোবেসে বলল মানি তারপরে বলল পা চালাও জোর অন্ধকার হয়েই এলো পালামৌর এই জঙ্গল পাহাড়ের আড়াআড়ি আসা শীতের সন্ধেকে একটা অশ্রাব্য দেহাতি গাল দিয়ে ও আবার ওর পথে এগোলো আমিও আমার ডেরার পথ ধরলাম সূর্যটা ডুবতে না ডুবতেই এখানে শক্ত হাতে শীতটা দোকান মোসরাতে থাকে নাসা রন্ধ্রের মধ্যে দিয়ে মস্তিষ্কের কোষে কষে শীতের ফু ছড়িয়ে যায় এই শেষ আসি নেই পথের দুপাশে লিটপিটিয়ার জঙ্গল টোটা টোটর মাঝে মাঝে রাহেলাওয়ালার গোল গোল নরম লালচে বেদনার মতো ফুল তারপরই জঙ্গল গভীর থেকে গভীরতর হয়েছে কত রকম গাছগাছালি বনজ সন্ধ্যার গায়ের নিজস্ব গন্ধ উঠেছে চারদিক থেকে রহস্যময় এক অচিন গন্ধ দূরে পাহাড়ের নিচে নিচে যেখানে জঙ্গল খুবই গভীর সেখান থেকে টিটির টি টি করে একজোড়া টিটি পাখি ডেকে ফিরছে তাদের গলার আগু পিছু ক্ষীণ স্বর ভেসে আসছে ভালুমার বস্তির ক্ষেত খামার আর জঙ্গল ভরা টানাটারের ওপর দিয়ে পশ্চিম আকাশে সন্ধ্যাতারাটা জল করছে সিম আর লাউয়ের লতা ছাওয়া বাঁশের বেড়ার দরজা খুলে আমি ভিতরে ঢুকলাম লালু ভুক করে দুবার ডাকলো লেজ নাড়িয়ে ও এর মধ্যেই খড়ের গাদার ভিতরে সেঁধিয়েছিল আমার ডেরার বেড়ার পাশেই আগুন জেলেছে রাস্তা মেরামত করা কুলিরা ওদের ঝুপড়ির লাগোয়া লালু আমাকে অভ্যর্থনা করেই খড়ের গাদা সেই আগুনের কাছে গিয়ে বসল দীর্ঘ হিমেল রাতের জন্য নিজেকে তৈরি করছিল ও তিতলি দরজা খুলেই অভিভাবক সুলভ গলায় বলল এতক্ষণ এলে বাস তো এক্ষুনি এলো শব্দপাস নেই জানিস না ট্রাক নেই আজকে যাওয়ার সময় খুব যে বলে গেলে দুপুরে আসবে তোমার জন্য আমারও খাওয়া হলো না দুপুরেই ফিরবো বলে গিয়েছিলাম মনে পড়তেই আমার খুব লজ্জা হলো বললাম আমার খুব অন্যায় হয়ে গেছে ক্ষমা করে দে তিতলে ভীষণ লজ্জিত হয়েই উত্তেজিত হয়ে উঠল বললো ছি এই কি তোমার সঙ্গে কথাই বলবো না তুমি এরকম করে কথা বললে অন্যায় তোমার অবাক গলায় বলল তিতলি যেন আমি কখনো কোনো অন্যায় করতেই পারি না হাতের জিনিসপত্র রেখে মুখ হাত ধুয়ে বদলাতে গেলাম ওই ঘরের পাশে রান্নাঘরে তিতলি আটা মাখছিল তার শব্দ পাচ্ছিলাম ঘর থেকে জিজ্ঞেস করলাম কি রেঁধেছিস রে আজ লাউকের তরকারি আর চানার ডাল খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি রুটি ফেল বেশি করে আর দুপুরে তুই খাসনি কোনো মানে হয় খাসনি সচ না ঝুট উষ্মার সঙ্গে ও ওর হাতের বালার সঙ্গে পিতলের থালার ঘষা লাগতে নিকন উঠল তারপর নিচু গলায় বললো আমি তো ভাতই খাবো দুপুরের ভাত কি নষ্ট হবে হাত মুখ ধুতে না ধুতে মিনিট দশকের মধ্যে জায়গা করে দিয়ে খাবার নিয়ে এলো ও গরম গরম হাতে শেখা আটার রুটি লাউয়ের তরকারি ছোলার ডাল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা মনোযোগ দিয়ে খাচ্ছি এমন সময় চুপি চুপি যেন কোনো গোপন কথা বলছে এমনই গলায় ও বলল গারুর রেঞ্জার সাপ তোমার জন্য এই নিম্বু আমলকি আর মরিচার আচার পাঠিয়েছেন দিয়ে একটু তারা দিয়ে বললাম দে দে দেবুর আচা তো তুই দুদিনে শেষ করে দিবি চুরি করে খেয়ে আমার জন্য তো কিছুই থাকবে না ও গালফুলিয়ে বলল হ্যাঁ আমি তো হলাম গিয়ে চোর ডাকাইত তোমার সর্বনাশ তাহলে আমাকে জেনে শুনে রাখাই বা কেন এখানে সব লোকই তো চোর ভালো লোক পাই না বলেই রাখি বাধ্য হয়ে আলোকিত মুখের ওর ব্যথিত ওপর এক ছটকায় ত্রস্ত বাহাতে আঁচলটা টেনে নিয়ে গম্ভীর গলায় বলল তুমি দেখো তোমার চাকরি সত্যি ছেড়ে দেবো কাল থেকে আমরা চোর তো চোর না খেয়ে থাকবো তাও ভি আচ্ছা আর একটু ডাল দে তোকে আমি ছাড়লে তো তোর ইচ্ছে কি চাকরি হয়েছিল যে তোর ইচ্ছে যাবে হুম ওইবার কপট রাগের সঙ্গে পিতলের হাতা করে গরম ডাল এনে বাটিতে ঢেলে দিয়ে বলল অনেক পাপ করলে তোমার মতো মন ইপায় লোকে এমন সময় বাইরে টেটরার গলা শোনা গেল টেট্রা গলা খাকাটি দিয়ে বলল এসে গেছি রে তিতলি তিতলি বলল কুলিদের ঝুপড়িতে একটু আগুন পোয়া বাবা বাবুর খাওয়া হয়নি এখনো টেটরাকে ভিতরে এসে বসতে বললাম ঘরের মধ্যে মাটির মাল সাথে কাঠকয়লার আগুন রাখাই ছিল সন্ধে থেকে না রাখলে ঘর গরম হতে বড় সময় নেয় টেট্রা পাশের ঘরে বসেই আমার সঙ্গে কথা বলতে লাগলো নানা কথা ডালটানগঞ্জে আটার কেজি কত কারুয়া তেল আর মিট্টি তেলের আমদানি কীরকম সুখা মহুয়ার দাম কি আরো বেড়েছে এবছর মেঝেতে শাল কাঠের আসন করে বসে আমি খাচ্ছিলাম তিতলি হেরিকেনটা একটা কাঠের টুকরোর ওপর রেখে আমার সামনে বসেছিল ওই ঠোঙায় কে এনেছ আমার জন্য তুই বল ওর মুখ খুশিতে ঝলমল করে উঠল আমি জানি বলবো বাজি খুলে দেখ ও আস্তে আস্তে উঠে আমার ঘর থেকে প্যাকেটটা এনে খুলে ফেললো খুশিতে ওর মুখ উদ্ভাসিত হয়ে উঠল বলল উমা এত এত কেন আনলে সকলে মিলে ফোটাবি মজা করবি তোর জন্য একটা শাড়িও এনেছি দেওয়ালির দিনে পড়বি নিয়ে যা আর বাজেগুলোও নিয়ে যা না না এখন কিছুই নেব না দেওয়ালির দিন সকালে দিও তোমাকে প্রণাম করবো যখন দেওয়ালি আর কতদিন বাকি ছদিন রাতে অন্ধকার কেমন চাপ বেঁধে থাকে দেখিসনি নি চাঁদ ওঠে সেই শেষ রাতে তাও একটুখানি ও কিছু না বলে ঠোঙাটা ঘরে রেখে আসতে গেল আমার খাওয়া হয়ে গেল তিতলি থালায় ওর খাবার গুছিয়ে নিয়ে বা হাতে তুলে ধরে বা কাঁধের ওপর নিল আর ডান হাতে কেরোসিনের কুপিটা তারপর এক ঝুঁকিতে বাচ্চা শিমলের মতো শটান সোজা হয়ে দাঁড়িয়ে প্রতীক্ষারত টেটরাকে ডাক দিয়ে বলল চল বাবা এইসব জায়গায় সন্ধ্যের ঘর থেকে বেরোয় না বড় একটা যদি বা কখনো বেরোতে হয় খালি হাতে এবং আলো ছাড়া কখনোই নয় টেট্রার কাঁধে টাঙ্গি আর তিতলির হাতে আলো খোলা দরজায় দাঁড়িয়ে আমি দেখলাম টেটরা আলো হাতে পথ দেখানো মেয়ের পিছন পিছন বড় বড় পা ফেলে মোড়ের ঝাঁকরা মহুয়া গাছটার কাছে পৌঁছে পাকদণ্ডির পথ ধরল বস্তির দিকে আমি জানি তিতলি যেটুকু খাবার নিয়ে যায় মানে যেটুকু ওকে দিই ওর মতন তা তিতলেই তার বাবা মায়ের সঙ্গে ভাগ করেই খায় হয়তো ওর নিজের পেটও ভরে না ওরা সারা বছর এবেলা বেলা ও বেলা যা খায় তা না খাওয়ারই মতো অথচ আমার এমন সামর্থ্য নেই যে ওর পরিবারের সমস্ত লোককে আমি খাওয়াই সে সামর্থ্য থাকলে আমার মতো খুশি কেউই হতো না দুবেলা খাওয়ার পরই রোজ আমার ওদের কথা মনে হয় এবং মনে হওয়ায় বেশ অনেকক্ষণ মনটা খারাপ থাকে নিজে পেট ভরে দুবেলা ভালো মন্দ খেতে পাই বলে একটা অপরাধ বোধও জাগে মনে দরজাটা বন্ধ করে দিলাম অন্ধকারে শীতার্থ তারা ভরা রাত বাইরে ঠায় দাঁড়িয়ে রইল খাপড়ার চাল মাটির দেওয়ালের ঘরে দড়ির চৌপাইতে বসে আমি একটা পান মুখে দিলাম চৌপাইয়ের নিচে মালসায় কাঠকয়লার আগুনের উষ্ণতা ধীরে ধীরে শরীরকে গরম করে তুলছিল শীতের রাতে সন্ধে নামার সঙ্গে সঙ্গেই এধারের ঘরের বাইরের জীবন স্তব্ধ হয়ে যায় সবাই খেয়ে দিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ে শুধু খেতে খেতে রাখ হওয়ার ছেলেদের কানেস্তারা পিটিয়ে সোয়ার হরিণ তাড়ানোর আওয়াজ পাওয়া যায় এদিক ওদিক থেকে কলথি আর অরহর খেতে দল আসে যেদিন হাতি আসে সেদিন আছারি পটকা মাদল কানেস্তারার সম্মিলিত শব্দে মাঝরাতে আচমকা ঘুম ভেঙে যায় সকলেই যেচার মাটির ঘরে উৎকর্ণ উৎকণ্ঠিত হয়ে থাকে একসময় বাইরের রাখওয়ারদের চিৎকার চেঁচামেচি স্তিমিত হয়ে থেমে যায় তখন পাশ ফিরে সকলে আবার ঘুমোয় ঘুমোতে পয়সা লাগে না একমাত্র ঘুমোতেই তাই ওরা খুব ঘুমোয় দেওয়ালির পরেই ঝড় বৃষ্টি হয়ে গেল একচোট গাছগাছালি পড়ে গেল ঝড়ে নালার পাশের নিচু জমিতে ধানগুলো তৈরি হয়ে গিয়েছিল প্রায় প্রায় সবই ঝরে গেল পাখিও মরেছিল অনেক একটা নীলকণ্ঠ পাখিও মঞ্জুরি বলেছিল এবারও বড় অলক্ষণে ব্যাপার মানিয়া শোনেনি সে কথা ঠিক শোনেনি বললে ভুল হয় শুনেছিল কিন্তু বিশ্বাস করতে সাহস হয়নি ওর সমস্ত লক্ষণ শুভ থাকাতেই এই কটা পেট চালানো বছরের তিনশো পঁয়ষট্টি দিনই যথেষ্ট কষ্টের তাই অশুভ লক্ষণ আরো কি বয়ে আনবে ভাবতেই ভয় করে মানির আগে আগে রাতে একটা কুপি জ্বালিয়ে রাখত ঘরের কোনায় যখন ছেলে মেয়ে হয়নি কেরোসিনের দাম সস্তা ছিল তখন এখন সারা রাত কুপি জ্বালিয়ে রাখার কথা ভাবতেও পারে না রাত ভোর চললে পঞ্চাশ পয়সার কেরোসিন পুড়বে জ্বালাবার সামর্থ্য যেমন নেই আবার না জ্বালিয়ে রাখলে অস্বস্তিও কম নয় শীতকালটায় তাও সাপের ভয় নেই কিন্তু বর্ষার দিনে বড় ভয় করে খাবরার চালে ইঁদুরে দৌড়াত জল চুয়ে জোরে বৃষ্টি হলে সাপ এসে ইঁদুর ধাওয়া করে চাল ময় কয়েক বছর আগে একটা কালো গুহমন সাপ ঝুপ করে পড়েছিল বুলকির মাথার কাছে কোনোক্রমে ক্রমে সেটাকে মারে মানে নিজেও মরতে পারতো তার ফোনা ধরা চেহারাটা মাঝে মাঝে এখন মনে পড়ে ওদের ঘরের পাশেই যে ঝাঁকড়া আম আর তেঁতুল গাছ দুটো আছে তাদের পাতা থেকে টুপটাপ করে শিশির ঝরে খাপড়ার উপরে ঘরের আশেপাশে ওদের আস্তানার চৌহদ্দির বাইরের ঘন জঙ্গলে ফিস ফিস করে বলদ দুটো যেখানে থাকে সেই চালার মাথায় জঙ্গল থেকে কিছু ডাল পাতা কেটে এনে দিয়েছিল এবারে যা ঠান্ডা গরুটা বিয়েছে বাছুরটা আর গরুকে যত্নে রাখে মানিয়া পরেশনাথটার বড় নাক ডাকে এতটুকু ছেলের এরকম নাক ডাকা ভালো নয় প্রথম রাতে ঘুমোতে না পারলে আজকাল ঘুমই হয় না মানিয়ার রাজ্যের চিন্তা এসে মাথায় ঘুরপাক খায় মাথার মধ্যে অসহায়তার মোম গলে পুটপাট শব্দ করে কিছু করার নেই তবু কেন যেন ভাবনাগুলো মাথায় ভিড় করে আসে জানে না মানিয়া ওর জীবনটাও ওই দুটোরই মতো হয়ে হয়ে গেছে স্থবির মঞ্জুরি শুয়ে আছে ন বছরের মেয়ে বলকিকে বুকের মধ্যে জড়িয়ে বিচালির ওপর ছেঁড়া কম্বলটা গায়ে দিয়ে একদিন মানিও অমনি করে মঞ্জুরিকে জড়িয়ে শুয়ে থাকত বুকের মধ্যে যুবতী মঞ্জুরের নরম শরীরের সমস্ত উষ্ণতা কেন্দ্রীভূত হতো দুজন দুজনকে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে বাইরের শীত ওদের অন্তরের সমস্ত শীতকে একে অন্যের শরীরের ওমে সহনীয় করে তুলত তখন সে সব অনেক দিনের কথা এখন পরেশনাথ ওর সঙ্গে শোয়ে বয়স প্রায় সাত হয়ে গেল দেখতে বড় বাপ নেওটা ছেলে মানিয়া ঘুমন্ত পরেশনাথের কপালে একবার হাত বোলায় অন্ধকারে মালসার মধ্যে কাঠকয়লায় আগুনটাকে পরেশনাথের গায়ের আরও কাছে এনে দেয় তারপরে কি মনে করে আবার সরিয়ে রাখে শোয়া বড় খারাপ পরেশনাথের ঘুমের মধ্যে আগুনে হাত পা না পোড়ায় একবার পুড়িয়েছিল ওদের বড় মেয়ে জিরুয়া জিরুয়ার কথা মন থেকে মুছে ফেলতে চায় মানিয়া বড় কষ্ট পেয়ে মরেছিল মেয়েটা সেসব অনেক কথা মনে আনতে চায় না মাথার মধ্যে বড় ব্যথা করে ওর হঠাৎই ওর কান খাড়া হয়ে ওঠে বাইরের ঘাস পাতায় শিশির পরের শব্দ ছাপিয়ে অন্য একটা শব্দ শুনতে পায় ও শিশির পরের শব্দের মতোই নরম কিন্তু প্রাকৃতিক শব্দ নয় কোনো না আবার এসেছে দাঁতে দাঁত ঘষে একটা আওয়াজ করল মানিয়া উঠে বসে নিভিয়ে রাখা লণ্ঠনটাকে জ্বালালো তিন চারটে কাঠি খরচ হয়ে গেল আজকালকার দেশলাই কত কাঠি যে জলে না তার উপর হিমে বারদটা নেতিয়ে গেছে একেবারে লণ্ঠনটা জ্বালিয়ে পরেশনাথকে ডাকবে ভাবল কিন্তু বড় মায়া হলো এই শীতের রাতে শত্রুকেও বাইরে যেতে বলতে মন সরে না চুটডাকাত্র ঘর ছেড়ে এক পা নড়ে না এমন রাতে কিন্তু উপায় নেই খিলটা খুললো দরজার একটা পাল্লা খুলতেই সারা গা খিম হয়ে গেল টাঙ্গিটা কাঁধে ফেলে লাঠিটা ডান হাতে নিল আর বাহাতে লণ্ঠনটা তারপর দরজাটা টেনে ভেজিয়ে দিয়ে বাইরে বেরোতে যাবে এমন সময় মঞ্জুরি ঘুম ভাঙা গলায় বলল কন চি মানি সগক্তির মতো বলল খরগোশ মঞ্জুরি একটা সুলভ অশ্লীল গাল দিয়ে দীর্ঘশ্বাস ফেললো একবার তারপর পাশ ফিরে শুলো গুটিসুটি হয়ে এই পাহাড় জঙ্গলের শীত গ্রীষ্ম বর্ষা এই খিদে বছরের পর বছর এই অভাব মঞ্জুরিকে হিজড়ের মতো রুক্ষ করে দিয়েছে সবই মানি আর দোষে তার মরদের দোষ যে মরদ ঔরকে সুখে রাখতে পারে না সে আবার মরদ কিসের লণ্ঠনটা হাতে নিয়ে যখন চিনে বাদামের খেতে পৌঁছলো মানি তখনও খরগোশগুলোর ভ্রুক্ষেপ নেই পাটকিলের রং ধেরে দুশ্মনগুলো প্রায় আধখানা খেত সাবার করে দিয়েছে দেখে অন্ধ ক্রোধে দৌড়ে গেল মানি ধপাধপ লাঠি পিটলো। যেন লাঠি দিয়েই ও মারতে পারবে ওদের এবং ওর অন্য সমস্ত শত্রুদেরও দৌড়তে গিয়ে একটা গর্তে পা পড়ে আছাড় খেল বুকে চোট লাগলো খুব কিন্তু বুঝতে পারল না তেমন সারা শরীর ঠান্ডায় অবশ হয়ে গেছে লণ্ঠনটা ছিটকে পড়ে গেল ওর হাত থেকে কাঁচটা কোনো ক্রমে বাঁচল কিন্তু আলো নিভে গেল উল্টে গিয়ে তেল গড়াতে লাগলো হামাগুড়ি দিয়ে গিয়ে হাতরে হাতরে লণ্ঠনটাকে সোজা করল মানিয়া কেরোসিন তেল গড়ানোর চেয়ে ওর বুকের রক্ত গড়ানো যে ভালো লণ্ঠনটা হাতে নিয়ে যখন উঠে দাঁড়ালো তখন খরগোশ সব পালিয়ে গেছে ঢুকে গেছে লিটপিটিয়ার ঝোপ পেরিয়ে ও ঢালের গভীর জঙ্গলে এক চিলতে চাঁদ মার মারের ঢালের দিকে আকাশে ঝুলেছিল চাঁদটাও শিশির লেপে কুকড়ে গেছে বলে মনে হচ্ছিল পশ্চিমের চড়াই থেকে হঠাৎ হাতে ডেকে উঠল বন পাহাড় সেই তীক্ষ্ণ ও সংক্ষিপ্ত আওয়াজে চমকে উঠল শেষের ভেজা বন পাহাড়ে শব্দটা অনেক দূর অবধি গড়িয়ে গেল ঝিজি ডাকতে লাগল একটা একলা টিটি পাখি হলুক পাহাড়ের দিক থেকে ডাকতে ডাকতে এদিকে উড়ে আসতে লাগল জঙ্গলে কোনো চলমান কিছু দেখে থাকবে পাখিটা শিশির ভেজা আধ ফোঁটা ফুলের মতো আবছা হলুদ ভিজে আলোয় পদ দেখে আবার ঘরে ফিরে এলো মানিয়া তারপর আগুনের মালসাটার ওপরে পায়খানার বসার মতো করে বসল পিছনটা ভালো করে সেকে নিল ওর নাক দিয়ে জল গড়াচ্ছিল খিমে নাকের ডগাটা যেন খসে গেছে হাত দুটো প্রাণপণ ঘষতে থাকলো স্যাঁকা পাপড়ের সঙ্গে অন্য শেঁকা পাপড় ঘষলে যেমন আওয়াজ হয় মানিয়ার হাত ঘষার তেমনি আওয়াজ হলো পরেশনাথের বোধহয় ঘুম ভেঙে গেল অস্ফুটে বলে উঠল বাবা কিছু না রে কিছু না ঘুমো বলি মানিয়া ঘুমন্ত পরেশনাথের পিছনে আদরের চাপড় দিল এই বাবা ডাকটা মানিয়ার বুকের মধ্যে আজকাল কী সব পাথর বাঁধা জিনিস তোলপার করে দেয় শক্ত বড় কঠিন অনেক কিছু বোধ যেন বুকের মধ্যে গলে যেতে থাকে প্রথম যৌবনে ও কখনো ছেলেমের প্রতি এমন অন্ধ টান অনুভব করেনি আগুন সেঁকতে সেঁকতে মানিয়া বুঝতে পারছিল ও বুড়ো হয়ে আসছে ওর দিন ফুরিয়ে আসছে লণ্ঠনের তেল শেষ এইবার দপ করে জ্বলে উঠেই কোনো একদিন হঠাৎ নিভে যাবে মানি ওরাও কিছুক্ষণ আগুন সেঁকে পরেশনাথের গায়ের সঙ্গে ঘেসে কাঁথাটা সর্বাঙ্গে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল মানিয়া নাবালক ছেলের ধুলো গায়ের গন্ধে নিজের নাক ভরে নিয়ে মানিয়া ভাবতে লাগল যদি বেঁচে থাকে তবে আর কয়েক বছর বাদেই ও নিশ্চিন্ত বিশ্রাম পাবে মাদুল বাজাবে বড়জোর বজরা খেতে রাতের বেলায় মাচায় বসে শুয়োর হরিণ তারাবে। নয়তো দিনের বেলা শ্রীগা দাঁড়াবে মকাইয়ের খেতে সাবাই ঘাসের মাদুর বানাবে আর সারা দিন রোদে বসে থাকবে বস্তির বুড়োরা যেমন থাকে তখন খুব করে রোদ পোয়াবে মানি ওর একমাত্র ছেলে বেটা ওর বংশধর ওর মরা মুখে আগুন দেওয়ার জন্য দেখতে দেখতে জোয়ান যুবকের রূপান্তরিত হবে সেদিন ওর জোয়ান ভরসা করতে পারবে মানিয়া মানিয়া আজকাল প্রায় অনুভব করে পরেশনাথি ওর বীজ বার্ধক্যের অভিভাবক রক্ষাকর্তা ওর ভরন্ত ভবিষ্যৎ এত সব ভাবতে ভাবতে ওই শীতের রাতেও মানিয়ার গা গরম হয়ে উঠল ভালো লাগলো খুব ভবিষ্যতের কথা ভেবে তারপরেই খারাপ লাগল হঠাৎ চেনাবাদামগুলো সব গেল যতটুকু বাকি আছে তাও যাবে কয়েক রাতের মধ্যেই অথচ করার নেই মাত্র। নিজের ঔরসজাত পরেশনাথের গায়ের গন্ধে বুঁদ হয়ে ওই প্রচণ্ড শীতার্ত অস্পষ্ট ভিজে রাতে এক দারুণ সূর্য ভরা উজ্জ্বল উষ্ণ স্পষ্ট ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে একসময় মানিয়া ওরাও যখন ঘুমিয়ে পড়ল তখন নালার মধ্যে মৈথুনরত শিয়ালরা হুক্কা হুয়া অবে মধ্যরাত ঘোষণা করল ভোর হয়ে গেছে অনেকক্ষণ ঘুম ভাঙার পর লেপের নিচে শুয়ে সামানোর সময় একটু আমেজ করি রোজ তারপর কুয়োর ধুমো ওঠা জলে চান করি ততক্ষণে তিতলি চলে আসে ওকে বলেছিলাম আমার কাজ করতে হলে নোংরা হয়ে থাকলে চলবে না শাড়ি অবশ্য আমি কিনে দিয়েছি সাবান তেলেরও পয়সা দিতাম ওকে আলাদা করে প্রথম আমার কাজে বহাল হওয়ার পর দেখতে দেখতে মাসখানেকের মধ্যেই ওর চেহারা বদলে গেল রুক্ষ মুখে লাবণ্যর চিকনতা লাগল চুলে সুগন্ধি তেলের গন্ধ গোলা সাবানে ঝর্নার পাথরে সান বাঁধানো পুয়োতলার কাঁচা পরিষ্কার শাড়ি জামা পরত ও ভোরের রোদ্দুরের গন্ধ গায়ে মাথায় মেখে সুস্নাতা তিতলি যখন বাঁশের বেড়ার দরজা ঠেলে আমার এই পর্ণকুটিরের আঙিনায় হাসি মুখে ঢুকত তখন আমার মন খুশিতে ভরে উঠত ও হাসত গোলাপের পাপড়ির ওপরে রাত ভোর জমা হওয়া টলটলে শিশিরের মতো পবিত্রতাময় মুখে বলতো প্রণাম বাবু আমি বলতাম প্রণাম ওদের জ্ঞাতি গোষ্ঠীরা কিন্তু কেউই ভরে চান করে না ও আমার দেখা দেখি ভোরে চান করার অভ্যেস করে ফেলেছিল উঠোনের এক পাশে একটা ঝুমকো জবার গাছ ছিল তাতে দুর্গা টুনটুনি আর মৌটুসি পাখিদের মেলা বসত সেই জবা গাছ থেকে কয়েকটা জবা পাশের গেঁদার গাছ থেকে গেঁদা ছিঁড়ে এনে বসবার ঘরের ফুলদানিতে সাজাত ওকে বলিনি কখনো নিজেই করতো ওর মধ্যে এক আশ্চর্য সহজাত বুদ্ধি সৌন্দর্য জ্ঞান ও সুরুচি ছিল যা ও ওর পরিবেশ থেকে পায়নি ওর সঙ্গে যে আমার শ্রেণীগত এক প্রচন্ড বিভেদ আছে তা ও জানত আমি শিক্ষিত ভদ্রলোক শহুরি বামনের ছেলে আর ও অশিক্ষিতা গ্রাম্য এক ছোট লোক কাহারের মেয়ে ও পরের কাছে কাজ করে খায় পরে আর আমি ওকে রুজি দিই এটা ছিল আর্থিক শ্রেণীগত বিভেদ ও যেন সবসময়ই আমার খুব কাছে আসার চেষ্টা করতো সংকীর্ণ লোকেরা যাকে বলে যাতে ওঠার চেষ্টা কোনো বিশেষ উদ্দেশ্য নয় এমনি ওই সদ্য যুবতী মেয়েটির কাছে আমি ছিলাম বাইরের পৃথিবীর একমাত্র জানালা জানালা খোলা রেখে ও আলু বাতাস পেতে চাইত আমাদের রীতিনীতি আচার ব্যবহার আমাদের শহুরে বাঙালি রান্না আমার কাছ থেকে শুনে শুনে রপ্ত করার খুবই চেষ্টা করতো ও মিষ্টি হেসে বলতো আমি পারছি তোমার মনের মতো হতে পারছি আমি হাসতাম বন্য যুবতীর কথা শুনে বলতাম এখনো পারিস নি চেষ্টা করতে করতে কখনো হয়তো হয়ে উঠবি তবে আশা কম সকলের ধারা কি সব হয় ও বলতো দেখো একদিন নিশ্চয়ই পারবো চান সেরে ঘরে আমি জামা কাপড় পরছিলাম একটু পরেই ট্রাক আসবে পুলুক পাহাড়ের ওপরে আমাদের কাজ হচ্ছে এতক্ষণে মেয়েট মনসি কুলিরা সব কাজে লেগে গেছে তাড়াতাড়ি নাস্তা করেই ট্রাকে উঠে চলে যাব ফিরব সেই সূর্য ডোবার আগে ততক্ষণ তিতলি আমার একার সংসারের মালকিন হয়ে থাকবে ঘরের দেওয়ালে গেরুয়া মাটি আর রং মিলিয়ে ছবি আঁকবে গোবর দিয়ে উঠোন নিকিয়ে রাখবে আমার গামছা পাজামা পাঞ্জাবি ধুয়ে দেবে অন্যান্য কাপড় জামা লেপ বালিশ প্রয়োজন মতো রোদে দেবে চৌপাইতে খাটমল বাড়লে চৌপাই বাইরে বের করে তাতে ফুটন্ত জল ঢেলে ছাড় পোকা মারবে আমার জন্য অনেক যত্নে রান্না করবে সারা দিন এই ঘর ও ঘর উঠোন কুয়োতলা এই করেও ওর হাতের গুণে এই লক্ষ্মী ছাড়া একা মানুষের সংসারও শ্রীময়ী হয়ে উঠেছে আমার মতোই ওরও খুব ফুলের শখ ম্যানেজার বাবুকে বলে কলকাতার থেকে কিছু সিজন ফ্লাওয়ারের বীজ আনিয়েছিলাম ডালিয়া এস্টার এইসব যত্ন করে লাগিয়েছে ও উঠোনের দুপাশে দুটো ভ্যালিয়া রাধাচূড়া দুটো ওগুলো সব ফরেস্ট বাংলোর মালির কাছ থেকে জোগাড় করা ওই করেছে মাঝে মাঝে আমি জঙ্গলে কোনো নতুন ফুল বা গাছ দেখতে পেলে চারা বা বীজ সংগ্রহ করে নিয়ে আসতাম খুব আগ্রহ সহকারে ও সেগুলো বাঁচাবার এবং বড় করার চেষ্টা করতো কিন্তু আশ্চর্য পাখি সম্বন্ধে ওর কোনো উৎসাহ ছিল না ওদের কারোরই নেই জঙ্গলের মধ্যে যারা বাস করে তারা তাদের পরিবেশ ও জগৎ সম্বন্ধে এত কম উৎসুক যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করাও মুশকিল কোনো অপ্রধান গাছ দেখিয়ে নাম জিজ্ঞেস করলে এরা সকলেই বলে কন নতুন পাখি দেখালে বলে জানে আসলে ওরা ওরা নিজেরাই জানে না যে নন্দন কাননের বাসিন্দা অথচ নন্দন কাননের বাসিন্দাদেরই চোখ আর কান দিয়ে পাঠাননি বিধাতা কিংবা হয়তো শরীরের যে একটা ন্যাক্কারজনক অংশ যার নাম জঠোর সেই জঠরের দাবাগ্নিতেই ওদের আর সব শুভবোধ ও ঔৎসুক্য বুঝি চাপা পড়ে গেছে চিরতরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত ওই একই চিন্তা অন্য চিন্তা দোষ দেখি না ওদের কোনো জামাকাপড় কাপড় পরতে পরতে একটা পাখির ডাক শুনলাম পাখিটা থেমে থেমে ডাকছিল প্রথমে তারপরই ঘন ঘন ডাকতে লাগলো দুটি পাখি গলার আওয়াজে মনে হয় কোথাও কোনো চিনে মাটির জিনিস ভেঙে চুড়ে যাচ্ছে বুঝি ধাতব শব্দের কাছাকাছি একটা শব্দ পাখি দুটো ডাকছে রাস্তার পাশের কোনো গাছ থেকে এমন ডাক এর আগে কখনো শুনেনি তাড়াতাড়ি জামা কাপড় পরে বাইরে এসে দেখি মানি প্রায় দৌড়তে দৌড়তে আসছে হাতে দুধের লোটা নিয়ে ক্ষমা চাওয়া হাসি হেসে বলল বাড়ি দেড় হয়ে গেল মালিক বললাম তিতলি আছে দুধ দিয়েসো ভিতরে আস্তে আস্তে গাছটা দিকে এগোলাম একটা কাঠ টগরের মতো দেখতে বুনো ফুলের গাছ এই গাছগুলো ভালোমার অঞ্চলেই বেশি দেখি পাহাড়ের ওপরের দিকেও নেই আরও নিচে নেমে গেলেও নয় পাখিটা নজরে এলো অনেকটা ফিঙের মতো দেখতে গলায় কেশর ফুলিয়ে সঙ্গিনীর সঙ্গে প্রেম করছে লেজটা একটা ত্রিকোণের মতো দেখাচ্ছে পিছন থেকে পাখি দুটোকে নজর করার পর আস্তে আস্তে সাবধানী পিছিয়ে এসে হাঁক দিলাম তিতলি তিতলি রান্নাঘর থেকে জবাব এলো নাস্তা তাই আর হ্যাঁ নাস্তা নয় বইটান তিতলি রান্নাঘরের বারান্দা এসে শুধু কনসা কিতাব চিড়িয়াওয়ালা হ্যাঁ আন তেতলে দৌড়ে সালিম আলীর বইটা এনে দিল দিয়ে আমার পাশেই দাঁড়িয়ে রইল বইটার পাতা খুলে পরপর তাড়াতাড়ি উল্টোতে উল্টোতে এক জায়গায় এসে থেমে গেলাম তারপর পাতাটা খোলা অবস্থাতেই আস্তে আস্তে আবার পাখি দুটোর দিকে এগিয়ে গেলাম ওরা প্রেমের খেলায় এমনই মেতেছিল যে চারপাশের কোনো কিছুর প্রতি ওদের হুশ ছিল না আমি মিলিয়ে দেখলাম হুবহু ছবির সঙ্গে মিলে যাচ্ছে গলার স্বরের বর্ণনার সঙ্গেও মিলে যাচ্ছে পাখি দুটোর নাম র্যাকেট ট্রিল্ড ড্রঙ্গো পাখি দুটোকে চিনতে পেরে ভারী ভালো লাগলো কতক্ষণ ওখানেই উবু হয়ে বসেছিলাম খেয়াল নেই হঠাৎ পিচ থেকে কে যেন আমার কাঁধে হাত দিল ফিস করে ভয় ভয় বলল বাবু তাকিয়ে দেখি তিতলি তারপর তিতলির আঙুল যেদিকে তোলা ছিল সেই দিকে তাকিয়ে দেখি আমার সামনেই একটা খড়হি বাঁশের ঝাড়ের মধ্যে বাঁশে জড়িয়ে একটা প্রকাণ্ড শঙ্খচুর সাপ রোদ পোয়াচ্ছে তিতলি কাঁধে খিমচে আমাকে সজোরে পিছনে আকর্ষণ করলো আমরা দুজনেই সরে এলাম ডেরার দিকে ফিরতে লাগলাম তিতলি বলল তুমি এই করে এই একদিন মরবে নাস্তা ঠান্ডা হয়ে নেতিয়ে গেল উনি পাখি দেখে বেড়াচ্ছেন তোমার মা মোড়ে বেঁচে গেছেন তোমার হাত থেকে উঠোনে ঢুকলাম ওর কথার কোনো জবাব দিলাম না ও এরকম করে প্রায়ই বলে আমার শুনতে যে খারাপ লাগে তা বলবো না এই সম্পূর্ণ অনাত্মীয়া মেয়েটির চোখে মুখে আমার জন্য দরদ শঙ্কা সহানুভূতি সব এমন করে হঠাৎ হঠাৎ আমার অন্ধকার অনাদরের জীবনে তারার মতো ফুটে ওঠে বুকের মধ্যেটা যেন কীরকম করে ওঠে কত কি যে ও বই বেড়ায় ওর বুকে আমার জন্যে ভেবে অবাক হই ভালো লাগায় এবং লজ্জাতেও মরে যাই ভালো লাগাটা ভালো লাগার কারণেই লজ্জাটা আমার জন্য ও যা করে যা ভাবে আমি ওর জন্য তার মাত্রই করি না বা ভাবি না বলে ও যখন নাস্তা দিচ্ছিল আমি বললাম ওই যে ট্রাকের শব্দ আছে পাহাড়ের আড়াল থেকে এস ট্রাকটা এসে গেল পাখি দেখতে গিয়ে দেরি হয়ে গেল আজ ট্রাক দশ মিনিট দাঁড়িয়ে থাকলে রামের বনবাসের মেয়াদ বাড়বে না তুমি ডাটকে নাস্তা কারকে তাপ যাও গে সারাদিনের জন্য খেয়ে একেবারে বেরোনো এমন করলে শরীর থাকবে ধমক দিয়ে বললাম চুপ করতো তুই বড় বেশি কথা বলিস ও কথা বলো না দু হাত হাঁটুর ওপর ছড়িয়ে দিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বসে চোখ নিচু করে আমার পাতে ও খাবার ঠিক ঠিকই দিচ্ছিল কিন্তু না আমার মুখে ট্রাকটা একটা প্রাগৈতিহাসিক নাতাল শুড়ের মতো আওয়াজ করছিল ডেরার সামনে ডিজেলের ট্রাক কোম্পানির ড্রাইভার রাহামাত ইঞ্জিন বন্ধ করার প্রয়োজন মনে করে না তেল পুড়লে তো মালিকের পুড়বে ওর কি খাবার শেষ হলে তেতলে উঠে বলল দুধ আনছি দুধ খাবো না কেন ও আমার চোখের দিকে তাকালো নীরবে কই কৈফিয়ত চাইল বিরক্তি গলায় বললাম সময় নেই আমার ভাবটা এমনই যেন দুধ খেয়ে আমি ওকেই ধন্য করব ও কথা না বলে দৌড়ে রান্নাঘরে গিয়ে টাটকা জাল দেওয়া দুধ নিয়ে এলো কাচের গেলাসে করে এসে আমার সামনে দাঁড়িয়ে থাকলো আমি রুক্ষ চোখে একবার ওর দিকে তাকালাম ও আবার চোখ নামিয়ে নিল কিন্তু দুধের গ্লাসটা বাড়িয়ে দিল আমার দিকে কথা না বলে বারান্দার লোটাতে তোলা জলে মুখ ধুয়ে তোয়ালেতে হাত মুখ মুছে ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম শঙ্খচুর সাপটা ট্রাকের শব্দ পেয়ে নিশ্চয়ই এতক্ষণে জঙ্গলের গভীরে চলে গেছে প্রেমিক কালো পাখিটাও আর নেই নেই তার শঙ্কিনীয় ট্রাকের সামনের উঁচু সিট থেকে আমার ডেরার ভিতরটা দেখা যায় রহমান যখন ট্রাকটা স্টার্ট করে উলুক পাহাড়ের দিকে চলল তখন ড্রাইভারের পাশের সিটে বসে দেখলাম বারান্দার বাঁশের খুঁটিতে হেলান দিয়ে ওইভাবেই দুহাতে দুধের গ্লাস হাতে নিয়ে তিতলি তখনও দাঁড়িয়ে আছে মুখ নামানো চোখ আনতো ও যেন কত দূরে চলে গেছে ওখানে থেকেও ওখানে নেই হঠাৎ আমার বুকের মধ্যে বড় কষ্ট হলো ওকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ওর সঙ্গে বড়ই খারাপ ব্যবহার করি আমি বিনা কারণে সংসারে যাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যায় তেমন আপনজন কি খুব বেশি থাকে কারোই আসলে ওকে কষ্ট দিয়ে আমি খুব আনন্দিত হই ও যেন আমার পোষা হরিণ বা আমার ছাগল ছানা কি কাকাতুয়া আমাদের বাঁশের কূপে এসে হুলুক পাহাড়ের গায়ে যখন ট্রাক থেকে নামলাম তখন গা মাথা ধুলে ভর্তি হয়ে গেছে কুলির দল পৌঁছে গেছে আগেই মেট ও মনসীরা কাজের তদারকি করছে বারোশো দশ নম্বর ট্রাকে বাঁশ লোডিং হচ্ছে প্রতি বছর কালী পুজোর পর থেকেই কাজ শুরু হয় জঙ্গলের পদ ঘাট খুলে লাতেহার চাঁদোয়া চিপাদোহর রাঙ্কা মারুমার ভালুমার প্রায় দু হাজার বর্গমাইল জুড়ে কাজ হয় কোম্পানির ডালটনগঞ্জ থেকে এক এক জায়গার দূরত্ব কম নয় চাতরা টোরি এবং বাঘরা মোড় হয়ে একশো পঞ্চাশ কিলোমিটার মহুয়াডার চিপাদোহর হয়ে একশো কিলোমিটার বানারি একশো দশ কিলোমিটার অন্যদিকে ভান্ডারিয়া ও রাংকার জঙ্গল দেড়শো কিলোমিটার বেশিরভাগই জঙ্গলের মধ্যে কাঁচা রাস্তা তাই এত বড় এলাকা সামলে কাজ করা বড় সোজা নয় আমাদের কোম্পানির মালিকের বয়স পঞ্চাশ হবে তা হলেও এত বড় ব্যবসা চালানো সোজা কথা নয় আমাদের মতো যারাই আছে তাদেরও মালিক নিজের লোকের মতোই দেখেন তা না হলে এই পাহাড় জঙ্গলে বছরের পর বছর আমাদের পক্ষে পড়ে থাকা সম্ভব হতো না অবশ্য আমার কথা আলাদা আদিমতম এই আশ্চর্য মেয়ের প্রেমে পড়ে গেছি যে আমি আমাকে তাড়িয়ে দিলেও যাব না এখান থেকে এই মায়াবিনীর জালে যে একবার ধরা দিয়েছে তার পালাবার সব পথই বন্ধ এই জীবনের মতো জঙ্গলের সঙ্গে বুঁধ হয়ে জঙ্গলি হয়ে গেছি জঙ্গলি হয়েই থাকতে হবে প্রতিবছর বছর খুবই ধুমধাম করে কালী পুজো হয় ডালটানগঞ্জে কোম্পানির হেড অফিসে তারপরই সকলে যে যার চলে যায় নিজের কাজের জায়গায় আমার এবার কালীপুজে যাওয়াই হলো না ঔরঙ্গাবাদ থেকে সমীর তার বউ বাচ্চা নিয়ে জঙ্গল দেখতে আসবে লিখেছিল কিন্তু শেষ পর্যন্ত এলোই না কোনো খবর দিল না বড় মামা উঠে পড়ে লেগেছেন আমার বিয়ে দেওয়ার জন্য বাবা ছোটবেলাতেই মারা গেছেন গত বছর মা মারা যাওয়ার পর থেকে গুরুজন বলতে এই মামারাই মারাই আমারই কোনো সহকর্মী উড়ো চিঠি লিখেছিল তাকে কলিকাতায় বাঙালি যা ধর্ম লিখেছিল আমি এক কাহার ছুরির সঙ্গে দিব্যি ঘর গেরস্থালি গুছিয়ে বসেছি এ জন্মে সভ্যতার আলো নাকি আর দেখবারই সম্ভাবনা নেই জানি না তিতলি ও টেটরা এ কথা শুনলে আমাকে কি ভাববে বড় মামার উৎসাহে ছোট মামা ও মামিমা পাত্রীর দাদা বৌদি ও পাত্রীকে নিয়ে এখানে আসবেন লিখেছিলেন কালী পুজোর সময় স্বরেজমিনে তদন্ত করে যেতে পাত্রী ও পাত্রকে দেখতে পাবে চাক্ষুষ জঙ্গলের এই দুই পেয়ে জানো দেখতে পাবে তার ঘর গেরস্থালী বিয়ে হলে যেখানে তাকে থাকতে হবে বাকি জীবন সেই জঙ্গলি জায়গা দেখা তো উচিত নিজের চোখে মাঝে মাঝে ভাবি বিয়ে ব্যাপারটা সত্যি সত্যি ঘটে গেলে বোধহয় মন্দ হতো না একজন কনসিডারেট বুদ্ধিমতী সঙ্গিনী শিক্ষিতা গুহর মতো না হলেও মোটামুটি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে এমন চলনসই একজন সুশ্রী নরম স্বভাবের মিষ্টি মেয়ে খিচুড়ি এবং ডাল রুটি রাঁধতে পারলেই চলে যাবে মাঝে মাঝেই অনেক কিছু কল্পনা করছি আজকাল যাকে বলে ইমাজিনিং থিংস আমার না হওয়া অদেখা বউয়ের সঙ্গে অনেক গল্পটল্পও করছি এমনকি মাঝে মাঝে ছোটোখাটো আদর টাদরও করে দিচ্ছি মনে মনে দুজনে মিলে আবৃত্তি করছি গান গাইছি অদেখা অনুপস্থিতকে পাশে নিয়ে ঘুরে ঘুরে আমার এই আদিগন্ত নির্মল আশ্চর্য সাম্রাজ্য দেখাচ্ছি আর সে ভালো লাগায় শিহরিত হয়ে উঠেছে কত রকমের নাথ অভিব্যক্তি তার সে আমাকে বলছে আমি সারা জীবন তোমারই সাম্রাজ্যের সম্রাজ্ঞী হয়ে তোমারই পাশে পাশে থাকতে চাই আমার এই এলাকা চিহ্নহীন সাম্রাজ্য ছোটই বাকি আই এম দ্য লর্ড অফ অল আই সার্ভে আদিগন্ত চতুর্দিকে মেয়েটিকে আমি দেখিনি ছোট মামিমা লিখেছিলেন চেহারার ও গুণের বর্ণনা দিয়ে ছোট মামির বর্ণনার সঙ্গে আমার কল্পনা মিশিয়ে আমার ভাবি বউকে গড়ে নিয়েছি আমি চোখে না দেখে বলতে গেলে অন্যের বাঁশি শুনেই তাকে ভালোবেসে ফেলেছি নিজেকে দেখবার জন্য তার আমার কাছে কষ্ট করে আসার দরকার ছিল না আদেও একদল লোকের সঙ্গে বরং বিয়ের পর একা আমারই সঙ্গে এলে এই হুলুক পাহাড়ের ভালুক রঙা পিঠের ওপর মুহূর্তের জন্য স্থির হয়ে থাকা সকালের সূর্য মানুষের মতো ভাসতে থাকা পূর্ণিমার চাঁদ এই জঙ্গল নদী গাছগাছালি পাখির জগতে তাকে চমৎকৃত বিস্মিত বিহবল করে দিতাম এবং তার সেই সমস্ত প্রথম বিহবলতার সুযোগ একলা স্বার্থপর এক্সপ্লোরারের মতো পুরোপুরি একাই এক্সপ্লয়েড করতাম আসলে কাহার ছুরির ব্যাপারটা যে কি তা সকলে নিজ চোখে দেখে যান সেটাই চাই বলে ওদের আসতে মানা করিনি আমার মামারাও কেউ কখনো আসেনি এদিকে ছোট মামা এলে খুশি হব উনিও খুশি হবেন কবি প্রকৃতির মানুষ ছোটো মামাকে দেখে মনে হয় মানসিকতায় সার্থকদের চেয়ে ব্যর্থ কবিরাই বোধহয় অনেক বেশি কবি হয়ে থাকেন ওদের তদন্তে বেচারে তিতলির চরিত্রে কি কলঙ্ক রোপিত হবে জানি না তবে নিজের চরিত্র নিয়ে আমার নিজের কখনোই মাথা ব্যথা ছিল না অ্যাকাউন্টেন্টরা বলেন যে চরিত্র নাকি এমনই এক ইনট্যানজিবল অ্যাসেট যে থাকলেও প্রমাণ করা যায় না যে আছে এবং না থাকলেও নেই বলে মোস্ট ইনটেঞ্জেবল অফ অল ইনট্যানজেবল অ্যাসেটস তাই তা থাকা থাকি নিয়ে মাথা না ঘামানোই ভালো জঙ্গলের গভীর থেকে নীল রঙা লুঙির ওপর লাল সোয়েটার গায়ে মুন্সি ইয়াসিন এগিয়ে এসে রেক এসেছে কিনা তার খবর করল ট্রাকে বাঁশ বোঝাই হয়ে এখান থেকে চলে যায় চিপা দোহরের ডিপোতে সেখানে ইয়ার্ডে ওয়াগান লোডিং হবে ওয়াগান শর্টেজের জন্য কাজের খুবই ব্যাঘাত হয় আজকাল রেখ পাওয়া মহা ঝামেলা পেলেও তা অনিয়মিত সবচেয়ে টেনশন হয় গরমের শেষে বা বর্ষার আগে বৃষ্টি নেমে গেলে বাঁশ পৌঁছে যায় কোনো কোনো বছর বৃষ্টির আগে আগে জঙ্গল থেকে বাঁশ ঢোলাই করে ডিপোতে সময় মতো পৌঁছে দিলেও তার রেকের অভাবে বৃষ্টির নামার আগে পাঠানো সম্ভব হয় না জঙ্গল পাহাড়ের গরিব গুড়্বরা জুন মাসের প্রথমে যখন দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলে বৃষ্টি নামাও হে ভগবান বৃষ্টি নামাও দুটো গোন্দনি বা সাওয়া ধান বুনি আর কতদিন কান্দা গেঠি খুঁড়ে খেয়ে কাটাবো বৃষ্টি নামাও ঠিক তখনই ডাল্টনগঞ্জের বিড়ি পাতা আর বাঁশের গুজরাটি ব্যবসায়ীরা বৃষ্টি না নামার জন্য পুজো দেয় প্রার্থনা করে ভগবান ঘুষে তৃপ্ত হন কিনা জানি না কিন্তু প্রায়ই দেখা যায় তিনিও পয়সা বলা ব্যবসাদারদের কথাই শোনেন আর গরিব ভোক্তা মুন্ডা কাহার ওরাও খারওয়ার, লোহার ভুঁইয়াররা সবাই হাহাকার করে যারা বেতলার ডানলো ডানলোপিলো লাগানো গিজার বসানো বৈদ্যুতিক আলো ঝলমল বাংলোয় স্ববান্ধবী ও সপরিবারে থেকে অভয়ারণ্যের ছাগলের মতো চড়ে বেড়ানো পালে পালে হরিণ বাইসান এবং অন্যান্য জীবজন্তু দেখেন তাদের অনেকেই প্রাণী তত্ত্বরই মতো বাঁশ তত্ত্বরও কোনো খোঁজ রাখেন না অবশ্য না রাখাই স্বাভাবিক আর যে বাঁশ কথাটা মোটেই প্রীতিপদ নয় সেই বাঁশ নিয়েই আমার কাজ অনেক রকম বাঁশই হয় পালামৌড় জঙ্গলে পাহাড়ে খরহি সরহি বরহি আর টেরা ব্যাসের তফাত অনুযায়ী নামের তফাত খরহি বাঁশ হয় সরু আঙুলের মতো এইগুলোই ঘরবাড়ি বানাতে লাগে খড়হির চাহিদাও তাই বেশি গয়ার রাজগিরের মগধি পানের বরজওয়ালারা পানের বরজ বানাবার জন্য এই বাঁশ কেনেন খড়হি আর সরহির বান্ডিল হয় পঁচিশটায় বরহির বান্ডিল বারো এবং তেরোটা বাঁশে টেরার বান্ডিলের আবার মজা আছে দুটো বান্ডিল হয় আট বাঁশের একটা ন বাঁশের বাসা বাঁশের বান্ডিল হয় বাঁশের পাঁচ বাসা হয় পাঁচ মাসের। টিরার তিন বান্ডিল মিলিয়ে ষোলো আর নয় নিয়ে পঁচিশটি হয় প্রত্যেকটি বাঁশ কাটা হয় বারো ফিট করে বান্ডিল বাঁধবার সময় বাকি টুকরোগুলোকে টোনিয়া বলে এই টোনিয়া বা টুকরো বাঁশই চালান যায় কাগজের কলে মুন্ড তৈরির জন্য কাগজ কল ভালো পয়সা দেয় ফরেস্ট ডিপার্টমেন্টও রয়্যালটি পান আমাদের কোম্পানি পায় হ্যান্ডেলিংয়ের পয়সা পয়সা আগামও দেয় কোনো কোনো পেপার মিল টোনিয়ার চেয়ে বেশি লাভ হয় খড়হি সরহি বরহি ইত্যাদিতে এইসব বাঁশের গোড়া ইংরাজিতে যাকে ব্যাম্বু স্যুটস বলে তা দিয়ে দেহাতি মানুষেরা তরকারি ও আচার করে খায় কবিল হচ্ছে বাঁশের এক বছরের গোড়া ছাল তুলে সাদা পাউডারের মতো বেরোয় তখন দর্শা বছরের গোড়া এ দিয়ে নতুন বাঁশ গাছ হয় অথচ তিন বছরের গোড়া তর্শা লাগালেও কিন্তু গাছ হয় না সমস্ত উদ্ভিদ জগতে ফুলই পরিপূর্ণতার প্রতীক সার্থকতারও তাই সাহিত্যে উপমাতে আমরা মঞ্জরিত পুষ্পিত এইসব কথা দেখি বাঁশ কিন্তু এর ব্যতিক্রমের অন্যতম বাঁশ গাছে ফুল এলে তার সঙ্গে জমদূতের পদধ্বনিও শোনা যায় ফুল ফুটিয়েই বাঁশ তার অস্তিত্ব অনস্তিত্বে পর্যবেসিত করে কুলি মেট মুন্সি সবাই ওরা কাজ করে বহুদিনের সব শিক্ষিত বিশ্বস্ত কর্মচারী রহমত এবং অন্যান্য ড্রাইভাররা গাছের ছায়ায় বসে বিড়ি খায় গল্প করে কামিনদের সঙ্গে রসিকতা করে এই গাছ থেকে ও গাছে মৌটুসি বুলবুলি টিয়া মুনিয়া ক্রোফেজেল্ট উড়ে উড়ে বেড়ায় সরহি বাঁশের চিকন ডাল আর ফিনফিনে পাতা তাদের উড়ে যাওয়ার ছন্দে ছন্দবদ্ধ হয়ে দোল খায় হাওয়া দিলে বাঁশে বাঁশে ঘষা লেগে কটকট করে আওয়াজ ওঠে হলুদ রোদে ফিকে হলুদ প্রজাপতি উড়ে বেড়ায় প্রজাপতিকে এখানের মানুষ তিতলি বলে কখনো দূরের বনে হনুমানের দল হুপ 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 করে ডেকে ওঠে ঝুপ ঝাঁপ করে এই গাছ থেকে ও গাছের মগডালে ঝাঁপিয়ে যায় কচ্চিত বাঘের ডাক ভেসে আসে সেই ডাকে পাহাড় গম গম করে ওঠে সূর্যোদয়ের কিছুক্ষণ পরেই ওরা কাজ শুরু করে শীতের দুপুরে একটুক্ষণ রোদে এবং গ্রীষ্মকালে ছায়ায় বসে সঙ্গে করে নিয়ে আসা কিছু খাবার খেয়ে নেয় খিচুড়ি বা অন্য কিছু ঝর্নার জল খায় আঁচলা ভরে আবার কাজ শুরু করে কাজ ঠিক তেমন সময় শেষ হয় যাতে সূর্য ডোবার আগে আগে কূপকাটা কাটা কুলিরা নিজ নিজ গ্রামে জঙ্গলের পথ বেয়ে পৌঁছতে পারে যাদের গ্রাম ট্রাকে ফেরার পথে তারা বাঁশ গাদাই করা ট্রাকের মাথায় চড়ে গান গাইতে গাইতে চলে যায় তারপর যার যার গ্রামের কাছে রাস্তায় নেমে পড়ে এখানে যখন আমি প্রথম আসি অনেক বছর আগে তখন পুরো এলাকার চেহারাটাই একেবারে অন্যরকম ছিল অনেকই সুন্দর ছিল এখন তো রাস্তা পাকা হয়ে হয়ে গেছে ব্রিজ গেছে কোয়েলের ওপরে যে বেতলাতে এখন পাকা বাংলো রাঁচি কলকাতার নম্বরে ভরা মোটর গাড়ি আর বৈদ্যুতিক আলোর জেলা, সেই বেতলার পথে দিনের বেলাতেও হাতি বাইসান বাঘের জন্য পথ চলা মুশকিল ছিল দুপাশে জঙ্গল ঝুঁকে থাকত কাঁচা পথের লাল মাটির কি বিচিত্র গন্ধ বেরুত বিভিন্ন ঋতুতে পিচের রাস্তার গায়ের অমন গন্ধ নেই প্রতি ঋতুতে তারা নতুন গন্ধবতী হয় না পিচ রাস্তারা ব্যক্তিত্বহীন একবার নিউমোনিয়া হয়েছিল গাড়ু থেকে চোপাইতে করে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল কোড়েল পার করে গাড়ুর উল্টো দিকে সেখান থেকে ছোট্ট বেডফোর্ড পেট্রোল ট্রাকে করে ডালটনগঞ্জের সদর হাসপাতালে আর এখন তো মহুয়ার্ডার অবধি বাসই যাচ্ছে রোজ ডালটনগঞ্জ থেকে আসছেও সব জায়গা ছুঁয়ে যদিও দিনে একটি করে এখন ডিজেল মার্সিডিজের গাঁক গাঁক আওয়াজে নিস্তব্ধ জঙ্গল চমকে যায় তখনকার ছোট ছোট পেট্রোলের গাড়িগুলোর আওয়াজও যেমন মিষ্টি ছিল মিষ্টি লাগতো পেট্রোলের গন্ধ ডিজেলের ধোঁয়ায় এখন নাক জ্বালা করে সেই সব আশ্চর্য নিবিড় রহস্যময়তা ভয় ও আনন্দ মিশ্রিত অসহায়তার সুখ ভরা দিনগুলি মরে গেছে তাই যখন এই আজকের ভালুমারে এসেও কোনো শিক্ষিত শহরের লোক নাক কোঁচকান বলেন থাকেন কি করে মশাই এমন গড ফোর সেকেন্ড জায়গায় তখন তাকে অনেক কথাই বলতে ইচ্ছা হয় কিন্তু সব কথা সকলের জন্য নয় আমাদের এই জঙ্গল পাহাড়কে চাঁদনি রাতে অনেকেই ভারী সুন্দর দেখেন আমিও দেখি কিন্তু জঙ্গল পাহাড়ের অন্ধকার রাতের বুকের কোড়কে যে ব্যক্তিত্ব সম্পন্ন সুপুরুষ তার সমস্ত আপাত দুর্গেয়তা নিয়ে প্রতিভাত হন তার সৌন্দর্য বড় কম নয় পৌরুষের সংজ্ঞা বলেই মনে হয় এই জমাট বাঁধা অন্ধকারকে সেই কালো সুপুরুষের পরিপ্রেক্ষিতেই চন্দ্রালোকিত রাতের নারী সুলভ মোহিনী সৌন্দর্য পরিপ্লুপ্তি পায় অন্ধকার রাতে শীত খুব বেশি না থাকলে জঙ্গলের মধ্যে অপেক্ষাকৃত খোলা জায়গায় কোনো উঁচু পাথরে বসে অথবা আমার মাটির বারান্দায় নারকেল দড়ির ইজি চেয়ারে বসে আকাশের দিকে চেয়ে থাকি কত গ্রহ নক্ষত্র কাছে দূরে একে অন্যকে ঘিরে ঘিরে ঘুরে চলেছে অনন্তকাল ধরে ভালুমারের সকলের পাগলা সাহেব যার আসল নাম রথি সেন সেই রথিদা বলেন আকাশের দিকে তাকাবি ভগবানকে প্রত্যক্ষ করবি ভগবান বলতে কি বোঝায় এখনো নিজে তা বুঝিনি নিজের মতো করে কখনো বুঝবো কি না তাও জানি না কিন্তু এত বছর জঙ্গলে পাহাড়ে প্রকৃতির মধ্যে থেকে কোনো প্রচণ্ড শক্তিমান অদৃশ্য অপ্রত্যক্ষ কিন্তু অনুভূতি সাপেক্ষ কেউ যে আছেন যিনি এই অসীম ব্রহ্মাণ্ডকে করতলগত করে কোটি কোটি বছর ধরে এই গ্রহ নক্ষত্র নিচের পরিবারকে শাসন করছেন পালন করছেন তার প্রভাব এখানে নিশ্চিত অনুভব করি অমোঘভাবে লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্রের মধ্যে অতি নগণ্য এই আমাদের ছোট্ট পৃথিবী সেই পৃথিবীর কীট এই মনুষ্যাকৃতির একটি প্রাণী আমি আমার একটা নামও আছে সায়ন সায়ন মুখার্জি আমার ভূমিকার নিদারুণ নগণ্যতা নিজের কাছেই নিজেকে হাস্যাস্পদ করে তোলে মাঝে মাঝে আমার স্বাস্থ্যপরতা আমার অহমিকা আমার ঈর্ষা সুখ দুঃখ আশা নিরাশা এইসব নিয়ে কখনো উত্তেজিত হলেই আমি ভালুমারের আকাশে তাকাই রাতের দিগন্ত রেখার উপরে হুলুক পাহাড়ের পিঠটা একটা অতিশয় প্রাগৈতিহাসিক জানোয়ারের পিঠ বলে মনে হয় দিগন্তের কোনো দিকে হঠাৎই কোনো তারা খসে যায় শিহরিত হই হাহাকার করি পর মুহূর্তেই মনে মনে আনন্দে হাততালি দিয়ে উঠি ওই দূরের একটি অনামা অচেনা প্রজ্বলিত নক্ষত্র হয়তো পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড় তার জ্বলে উঠে ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ব্রহ্মাণ্ডের মধ্যে তার লীলা খেলার মেয়াদ শেষ হওয়ার তাৎক্ষণিক মুহূর্তেই আমি আমার সামান্যতা সম্বন্ধে নতুন করে সচেতন হই বড়ই কৃতজ্ঞ বোধ করি বড় খুশি হয়ে উঠি আনন্দে এক নিঃস্বার্থ পবিত্র আনন্দে আমার দু চোখের কোন ভিজে ওঠে আমরা সকলেই সামান্য কিন্তু এই পরিবেশে না থাকলে চোখ ও কানের আশীর্বাদে সম্পৃক্ত না হতে পারলে কেমন করে জানতাম আমার ক্ষুদ্রতার মাপটা ঠিক কতখানি ক্ষুদ্র আকাশ ভাড়া কত তারা কত অসংখ্য নক্ষত্রপুঞ্জ কি সুন্দর সব তাদের নাম কি উজ্জ্বল চোখে কোটরা হরিণের ভয় পাওয়াত ডাকে গম গম করা অন্ধকার রাতে তারা আমার দিকে তাকিয়ে থাকে যেন জিজ্ঞেস করে কেমন আছো যেন বলে তুমি যে তোমার ভূমিকা সম্বন্ধে সচেতন সেই কারণে আমরা তোমাকে ভালোবাসি তাই তো মাঝে মাঝে নিজের ডায়েরিতে লিখি যে পাখির ভালোবাসা পেয়েছে ফুলের ভালোবাসা চাঁদের ভালোবাসা তার অভাব বোধ কি থাকতে পারে কোনো চিত্রা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি বিশাখা অনুরাধা কৃত্তিকা রোহিণী শ্রবণা শতভিসা কটা না আমি বা জানি আমি কত ছায়াপথ অয়ন পথের কত বিচিত্র সব লীলাখেলা চলেছে সৃষ্টির আদি থেকে এই মহাবিশ্ব এবং এই মহাকালের প্রতি এক সুগভীর শ্রদ্ধা কি জন্মাতো আমার এই তিরিশ বছরের হাস্যকর রকমের ছোট্ট জীবনে এখানে না থাকলে আমি যদি ভাগ্যবান না হব তো ভাগ্যবান কে রথিতা কেন কি কারণে সব ছেড়ে এই জঙ্গলে তালির বাংলো বাড়ি বানিয়ে একা এসে বসলেন তা কেউ জানে না এখানে কারোর সেই সব কথা জিজ্ঞেস করারও সাহস নেই তাকে প্রতি মাসে ডালটানগঞ্জ যান একবার ব্যাংক থেকে টাকা তোলেন সারা মাসের খরচ সেই দিনেই ফিরে আসেন তিনি বলতে গেলে ভালুমডের বাসিন্দাদের লোকাল গার্জেন অসুখে হোমিওপ্যাথিক ওষুধ দেন বিপদে পাশে দাঁড়ান বিবাদে মধ্যস্থতা করেন সমস্ত গরিব গুর্বর রক্ষাকর্তা তিনি কোন জাত জিজ্ঞেস করলে বলেন বদজাত বাড়ি কোথায় বললে বলেন পৃথিবী আত্মীয় স্বজন কেউ নেই শুধলে বলেন আত্মীয় কথাটার ডেরিভেশন জানিস যে আত্মার কাছে থাকে সেই তো আত্মীয় তোরাই আমার আত্মীয় অদ্ভুত মানুষ তার কথা বলে শেষ করা যায় না সাদা দাড়ি ঘাড় উব্দি নামানো সাদা চুল খুব লম্বা দোহারা কোন ধর্মাবলম্বী জিজ্ঞেস করলে রথিদা হাসেন বলেন আমার ধর্ম সধর্ম পূজা পার্বণ বলে বহু পুরনো একটা মলার ছেঁড়া চটি বই উনি আমাকে পড়তে দিয়েছিলেন রাতে পড়লাম সেদিন যদি খ্রিস্টপূর্ব চার হাজার পাঁচশো অব্দে ফাল্গুনী পূর্ণিমায় উত্তরায়ণ হয় তাহা হইলে অন্তত ইহার দুই সহস্র বৎসর পূর্বে চৈত্রী পূর্ণিমায় উত্তরায়ণ হইত অতএব আশ্বিন পূর্ণিমায় দক্ষিণায়ন হইত ইহা হইলে পাইতেছি অশ্বিনীর চতুর্দশ নক্ষত্র পশ্চিমে চিত্রা নক্ষত্রে রবি আসিলে দক্ষিণায়ন হইত এখন আদ্রা প্রবেশে দক্ষিণায়ন হইতেছে আদ্রা ছয় চিত্রা চোদ্দ নক্ষত্র আট নক্ষত্রের ব্যবধান অতএব এখন হইতে আট সহস্র বৎসর পূর্বের কথা পুরাণ ইহার প্রমাণ অশ্বিনী পূর্ণিমায় কোজাগরি ও অশ্বিনী অমাবস্যায় দীপালি পাইতেছি ঋগ্বেদে এই কালের প্রমাণ অবশ্য আছে কিন্তু সেখানে অশ্বিনী ও চিত্রার নামগন্ধও নাই নক্ষত্রগুলো আছে অন্য নামে আছে যাহার চক্ষু আছে তিনি দেখিতে পান যাহার বর্ণ জ্ঞান হইয়াছে তিনি পড়িতে পারেন যে অন্ধ সে কি দেখিবে যে বধির সে কি শুনিবে ভারতের অতীত প্রত্যক্ষ হইয়া কথা কহিতেছেন আমি নিজে সর্বাংশে অশিক্ষিত কোনো বিষয়েই বলবার মতো জ্ঞান আমার কিছুমাত্র নেই কিন্তু এই সব দেখে শুনে ও পড়ে জানার ইচ্ছা দেখার ইচ্ছা বড় প্রবল হয়ে ওঠে বারে বারে জীবনে তিরিশটা বছর বৃথেই নষ্ট করলাম বলেই মনে হয় জানার তো কিছুমাত্র না যে এই দুঃখটাও যে হয় এটাই একমাত্র শান্তনা জঙ্গলে পাহাড়ে প্রকৃতির বুকে শিশুর মতো লালিত পালিত না হলে এই দুঃখ বোধটুকু থেকেও হয়তোবা বঞ্চিত হতাম বঞ্চিত হয়ে কুপমণ্ডুক আত্মসর্বস্ব উচ্চমন্ন কেবলমাত্র স্বর্ণমুদ্রা অর্জনের শিক্ষাতেই শিক্ষিত হয়ে ডিজেলের ধুঁয়ো ভরা কোনো বড়ো শহরে সারা জীবন খাই খাই করে কাটিয়ে ইঁদুরের মতো স্বার্থপরতায় নিজেদের একে অন্যকে কাটাকুটি করে এই মানব জীবন শেষ করতাম অসীম ব্রহ্মাণ্ড থেকে গ্রহ নক্ষত্রের আকস্মিক স্খলনে তাদের নিরুচ্চার নিঃশব্দ মৃত্যু এ জন্মে তাহলে আর দেখা হতো না আমার এই মারে অতীত কথা বলে সত্যিই কথা বলে ক্ষুদ্র বুদ্ধিতে কেবলই মনে হয় এই অতীতের যথার্থ অনুভবেই আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ নিহিত আছে ছিল চিরদিন এবং থাকবে সমস্ত আকাশ আলোয় ভরে দিয়েছে রোদ ঘন নীল উজ্জ্বল আকাশ পাহাড়ি বাজ উড়ছে ঘুরে ঘুরে কয়েক দানা শুকনো মকাই মকাই চিবিয়ে একটা কোঁচড়ে নিয়ে পরেশনাথ পাহাড়ে যাচ্ছিল গরুগুলোকে চড়িয়ে আনতে ফিরবে সেই সন্ধ্যাবেলা মাহাতোর গরু চড়ানোর ভার তার উপর সাদা লালে মিলিয়ে গোটা পনেরো গরু দিনে পঁচিশ নয়া করে পায়ে পরেশনাথ মাহাতোর কাছ থেকে ওদের বাড়ির সীমানা ছাড়িয়ে পাহাড়ে পাকদণ্ডির পথ ধরবে ও এমন সময় বুলকি পিছু ডাকল ভাইয়া কাহারে দিদি পরেশনাথ দাঁড়িয়ে পড়ে শুধ হল। বুলকি বলল পাহাড়ে যাচ্ছিস আমার জন্য এক কচর কাঁকুর ফল নিয়ে আসিস মালা গাঁধব পরেশনাথ বিজ্ঞের মতো বলল এতগুলো গরু নজরে রাখা কি কম কথা আমার সময় কই আচ্ছা দেখব যদি হাতের কাছে পাই তো আনব বলকি বলল বেশি বেশি না পরেশনাথ গম্ভীর গলায় বলল তুই বড় অবুঝ দিদি তোর যা চাই তা এক্ষুনি চাই বলছি তো দেবো এনে তবে আজই দেব কিনা বলতে পাচ্ছি না বুলকি চেত ধরল না আজই চাই কাল হাট না হাটে যাব কাকড়ের মালা পরে পরেশনাথ জবাব না দিয়ে একটা গরুর পিঠে লাঠির বাড়ি মারল তারপর একবারও ফিরে না তাকিয়ে গভীর জঙ্গলের মধ্যে পাকদণ্ডিতে মিলিয়ে গেল এই পাহাড় জঙ্গলের নেশায় বুঁদ হয়ে যায় পরেশনাথ পেটের খিদে পরনের কাপড়ের অভাব সব কিছু ভুলে যায় ও একটু এগিয়ে যেতেই পাকদণ্ডির বাঁকে শুকনো পাতা মারাবার মচমচ আওয়াজ হলো বাঁক ঘুরতেই দেখল টেটরা চাচা একটা ফালি হাওয়া জামা গায়ে দিয়ে কিকরু পাহাড় থেকে পাকদণ্ডী বেয়ে নেমে আসছে পাহাড়ের ওপরে মুলেন সাহেবের বাংলো ছিল একসময় শিকারে আসতো নাকি সাহেব পরেশনাথ কখনো দেখেনি তার বাবার মুখে শুনেছে জন্ম থেকেই পরেশনাথ দেখে আসছে ঘন জঙ্গলের মধ্যে এই ভেঙে পড়া বাংলো জঙ্গলের সঙ্গে আর আলাদা করা যায় না আজকাল শুধু কিছু কিছু শৌখিন গাছ মনে করিয়ে দেয় যে একসময় এখানে মানুষের বাস ছিল মাঝে মাঝেই সোন এসে আস্তানা নেয় এখানে বিশেষ করে ঝড় বৃষ্টির দিনে একবার পরেশনাথ মুখোমুখি পড়ে গেছিল শ্রাবণ মাসের এক সকালে একটার সামনে চোখ দুটো কটা হলুদ তাকালে বুকের রক্ত হিম হয়ে যায় সোন কিছু বলেনি পথ ছেড়ে নেমে গিয়েছিল পাথরের আড়ালে পরেশনাথ ভয়ে আর এগোয়নি এক এক পা করে অনেক দূর পিছিয়ে এসে দৌড় লাগিয়েছিল বাড়ির দিকে ট্রেটরা চাচা ফলের ব্যবসা করে টেটরা চাচার মেয়ে তিতলি ঠিকাদার কোম্পানির বাবুর বাড়িতে কাজ করে বাঁশবাবু যার নাম পরেশনাথের বাবা মানিয়া তাকে ভালো চেনে দুধ দেয় তার বাড়ি মাথায় একটা ঝুরি নিয়ে গিয়েছিল টেটরা চাচা মুলেন সাহেবের বাংলোর হাতায় এখনো যে পেয়ারা গাছ আছে তা থেকে পেয়ারা দিনে আমও পারে ভাল্লুকদের সঙ্গে তখন টেটরা চাচার রেশা রেশি গরমের সময় এইসব আম গাছের দখল নেয় ভাল্লুকেরা মুলেন সাহেব মরার সময় সমস্ত আমবাগান যেন ওদেরই ইজারা দিয়ে গিয়েছিল গভীর জঙ্গলের মধ্যে বলে দিনের বেলাতেও ভাল্লুকেরা এখানে আম গাছে আম পেরে খায় একবার একটা ভাল্লুক টেট্রা চাচাকে তাড়া করে পিছন থেকে এক খাবলা মাংস তুলে নিয়েছিল একদিন ধুতি তুলে পিছনের গর্ত হয়ে যাওয়া জায়গাটা দেখিয়েছিল টেটরা পরেশনাথকে কোথায় চললে চাচা পরেশনাথ হাসি মুখে জিজ্ঞেস করে টেট্রা হাসল বললো হ্যাঁ এই বাসারিয়া তারপর বলল যাওয়া আসাই সার বস্তিতে পয়সা দিয়ে আমরুদ খাবে এমন লোক কই যেতে পারতাম যদি চিপা দহর তাহলে হয়তো স্টেশনে কি হাটে বিক্রি করতাম কিছু যাওয়া আসা অনেক খরচের কিছুই নাফা থাকে না সময়ও লাগে বিস্তর দিনকাল বড় খারাপ রে পরেশনাথ পরেশনাথ বলল হুম ও জানে ওর বাবা মা সবসময় উঠতে বসতে খালি এই কথাই বলে দিনকাল বড় খারাপ দিন আর কাটতেই চায় না টেটরা মাথার ঝুড়িটা পথের পাশে পাথরে নামিয়ে রেখে একটা বিড়ি ধরালো পরেশনাথকে শুধল তোর বাবা কেমন আছে অনেক দিন দেখা হয়নি আগে সপ্তাহে যখন হাটে গিয়েছিলাম তখন হাট ভেঙে গেছে গোদা শে পয়সা দিতে এতই দেরি করলো যে হাটে গিয়ে কিছুই কিনতে পারলাম না অথচ সেই সকাল থেকে বসেছিলাম তার গদির বারান্দায় বেচাকেনা কেনা করলো হিসেব মেলালো তারপর বাড়িতে খেতে গেল খেয়ে দেয়ে এসে ঢেকুর তুলতে তুলতি যখন পয়সা দিল তখন বেলা শেষ টেট্রার এই কথায় কোনো অভিযোগ অনুযোগ বা রাগ ছিল না ঘটনা বলার মতো যা ঘটেছিল তাই বলেছিল পরেশনাথকে আস্তে আস্তে থেমে থেমে বিড়িতে সুখ টান দিতে দিতে টেটরা পরেশনাথের বাবা মানিয়া তাদের গ্রাম ও আশেপাশের গ্রামের যত লোককে জানে শোনে মানিয়ারা তাদের কারোর মধ্যেই কোনো উত্তেজনা নেই অনাবৃষ্টি অতিবৃষ্টি ঝড় দুর্যোগের মতোই প্রকৃতির স্বাভাবিক নিয়ম হিসেবে এখানকার সকলেই যার যার নিজের জীবনে এই রকমই হয় বা হবে মেনে নিয়েছে পরেশনাথের বাবা যেমন নিয়েছে পরেশনাথ হয়তো পরেশনাথের ছেলেও এই নির্লিপ্ত সর্বংসহ দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হবে শিশু থেকে যুবক যুবক থেকে বৃদ্ধ তারপর একদিন নিদিয়া নদীর পাড়ের শ্মশানে চৌপাইতে করে চলে যাবে জঙ্গলের পথে পথে পথের ধুলোয় কাঠপুতলি গাছের পাতায় কাকরে ঝোপে ঝোপে রাম নাম সত হে, রাম নাম সত হে, কথাগুলো কিছুক্ষণ ঠিকরে ফিরবে তারপরই আবার মন্থর চাঞ্চল্য রোহিত ঝিঝির ডাক কথাগুলোকে গ্রাস করে ফেলবে টেট্রা বিড়িটা শেষ করে উঠল ঝুড়ি থেকে দুটো পেয়ারা তুলে বলল নে তুই একটা খাস বুলকিকে একটা দিস তারপর চলে যাওয়ার আগে বলল গাই বয়েলগুলোকে ঢালের দিকে যেতে দিস না আজ হাতি আছে আমি আমরুদ পাড়ার সময় ডাল ভাঙা শব্দ শুনেছি পুরো দল আছে কান খাড়া করে রাখিস আজ যখন পরেশনাথ একা বসে থাকে অলস দুপুরে গাই বয়েলগুলো যখন গলায় কাঠের ঘণ্টা দুলিয়ে চারদিকে পটাশ পটাশ করে ঘাস পাতা ছিঁড়ে খায় নরম রোদটা পিঠের ওপর পরে বুই 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 করে রোদের মধ্যে কাঁচ পোকা ওড়ে জঙ্গল থেকে নানা রকম ফুলের গন্ধ পাখির ডাক ভেসে আসে কাঠের ঘণ্টাগুলো পারানি সুর তোলে তখন পরেশনাথের ঘুম পেয়ে যায় ঘুমের মধ্যে ও শোনে তারা যেন কানের কাছে বলে রাম নাম সত্য কথাটার মানে কি মানেও জানে কিন্তু কথাটা বলা হয় কেন রাম কি আছে পরেশনাথের বাবা কথায় কথায় বলে হায় রাম হায় ভগবান ভগবান কি আছে থাকলে পরেশনাথের বাবা মার এত কথার একটাও ভগবান শোনে না কেন কেন খরগোশ এসে চিনে বাদাম খায় দিনে হরেক রকম পাখি এসে কেন ফসল খেয়ে যায় আর রাতে শুয়োর হরিণ সজারু কেন এত কষ্টে পাথর কেটে করা বস্তির আশেপাশের ধানের খেতেও হাতির দল নেমে এক রাতে সমস্ত ফসল সাবার করে কেন গুদাসের চাচার সঙ্গে তার বাবার সঙ্গে এত এত লোকের সঙ্গে এমন ব্যবহার করে কেন এত ইচ্ছে থাকতেও ও এক টাকা দিয়ে বুলকি দিদিকে একটা পুতির মালা কিনে দিতে পারে না কেন কেন পরেশনাথ ও দিদিকে ভালোবাসে দিদির মুখটা কি সুন্দর মায়ের চেয়েও সুন্দর কি সুন্দর করে কথা বলে দিদি একবার পরেশনাথ বাসারিয়ার হাটে মোটরে করে কোথা থেকে যেন বেড়াতে আসা দিদিরই সমবয়সী একটি মেয়েকে দেখেছিল বাবুদের মেয়ে তার কি সুন্দর জামা কাপড় কি দারুণ লাল জুতো মাথার চুল হাসি সব আহা পরেশনাথ ভাবে ও দিদির যদি অত সব থাকতো তবে বুলকি দিদিকে না জানি কত সুন্দরই দেখাতো ঠিক আছে আজ কাকরের ফল নিয়েই যাবে দিদির জন্য নেবেই খুঁজে পেতে এক কোচর